এই বছরটা লকডাউনে তো খুবই খারাপ গেল। এ আসিন ভাই, এ বছর হালখাতা করবেনি? আর হালখাতা ভাই, প্রতি বছর হালখাতা করি, মিষ্টির দামে ওঠে না। গতবার 5,000 টাকার মিষ্টি লেনি, 4,000 টাকা উঠিছে, 1,000 টাকা লস। হালখাতা করি কি করব ভাই, এ বছর হালখাতা করব না। হালখাতা করবেনি কেন ভাই? তোর দোকানের যে অবস্থা, আমাদের দোকানে সেই একই অবস্থা। মুখে যাতই বলি তবু হালখাতা করতেই হবে। সবাই মিলে যুক্তি করে হালখাতা করলে কাউরির লস হবে না। কি যুক্তি ভাই? বাহ বাহ রং ভাই, কি ভালো যুক্তি! এ বছর তো টাকা সব লুটি লাবো। ওগা শুনছো কি হলো? দোকান থেকে হালখাতা কাট দিয়েছে, হালখাতাটা করে আসো গা। ভালো হলো, মিষ্টিটা খেতে পাবো। দেখি কাট দিলি আয়, কে দিছে দেখি। কে এ? কিরাসিন মন্ডল। কিরাসিন মন্ডল কেন হবে, আসিন মন্ডল। ওই হইলো, 20টা টাকা দে দিনি, হালখাতাটা করি আসি। এ ধর টাকা লাও আর ব্যাগ লাও। এ আব্বা আমু যাবো, আমাকে লি যাম মিষ্টি খাবো। আবু যাবো, আবু যাবো, আব্বা আবু যাবো, আব্বা গো আমাকে লি চলো, আমি মিষ্টি খাবো গো, আব্বা গো আমি মিষ্টি খাবো গো। এই তো তুমি জানো সেটা মিনি স্যার, আমি হালখাতা করতে যাচ্ছি, হালখাতা করি লাইব, মিষ্টি দেবে তোরা খাস। বাবা তুমি কোথায় যাচ্ছ? আমি হালখাতা করতে যাচ্ছি, কোথাও যাও না, মিষ্টি খাও। ছেলের 2 বছর হয়ে গেল ভেনা হওয়া, 2 বছরের মধ্যে কোনোদিন মিষ্টি খাওয়ালো না, আজ আমাকে হালখাতার মিষ্টি খাওয়াবে। দেখি বসি ছেলে মিষ্টি নিয়ে আসুক। সুজন শেখ 500 টাকা বাকি, 300 টাকা পেড। শাহিন সুজন খা মিষ্টির প্যাকেটটা দিয়ে দে। ইয়াসিন ভাই এটা কত টাকা লাও? সফিক শেখ 400 টাকা বাকি, 20 টাকা পেড। এই শাহিন সফিক খা মিষ্টির প্যাকেট দে। এ দেখো লাভ ভাই। আমার মিষ্টি লাগছে রে, আমার মিষ্টি লাগছে রে, খাবো রে, আমার মিষ্টি লাগছে রে, এ আব্বা মিষ্টি লাগছে রে, আমি কালো মিষ্টি খাবো রে। এত চুপ করি বস, সবাই খাই দেবো, তোদের লাগি তো লেনছি। ও গো শুনছো, আব্বাকে পান্ডা দাও, হাতটা ঢোক, আর একটা পিলাট লেসি দাও, আব্বাকে মিষ্টি দেবো। ঠিক আছে লেনছি। এ বিশু মমিন আসামগিরি বস, তোদেরকে মিষ্টি দেবো। দে বাপ মিষ্টি দে। হ্যাঁ বা দিছি। ইরে শালা ঢালা কেন মিষ্টি কই? আব্বাকে ছেলে পিলি কে মিষ্টি খাবো বলি বসে দিয়ে দিছি, আর শালা আমাকে এইভাবে ঠকাইলো। ওগো শুনছ, দেখো ক্যালেন্ডার দেখো। ইরে শালারা করেছে কি রে, ছবিটা পেন্ডে আঁকিছে, হুন্ডুর ছবি না মানুষের ছবি, বুঝতে তো পারছি নি। তাই তো বলি, আমার এত কপাল হবে ছেলে আমাকে মিষ্টি খাওয়াবে? তুমি গালি করে ভ্যান ভ্যান কেন তো, আমি একনি যাচ্ছি, শালাকে ঢুনতে কেন মিষ্টি দেয়নি তাই আমি দেখছি, শালা চিটারি আমি বন্ধ করছি। এই শালা ইয়াসিন, তোর দুগের আমি একনি হালকা করে গানু মিষ্টির বদলে ধবে ঢালা পড়া কেন রে? থামো ভাই থামো, হালকা দিতে আমাকে কত টাকা দিছো? কেন 20 টাকা? তোমার ওই ধপে 5 টাকা, ক্যালেন্ডার ছাপাইতে লাগে 15 টাকা, আমি হাত দিয়ে আঁকিছি বলি 10 টাকা, থাইলে 15 টাকা, গাদারের 2 টাকা, আর তোমাদের বাড়ি কাঠ পাটি শুনো কাঠে 3 টাকা, সব মিলিয়ে 20 টাকা। ঢেল দা আর ক্যারি দা, আমার লস। লল তাহলে তোমাকে মিষ্টি কোথায় দেবো আমি? আ হ্যাঁ পাটতাছে 100। তোমাদের মতন খরিদ্দার থাকলে আমাদের মতন দোকানদারদের বউ বেচে ছেলের বিয়ে দিতে হবে। আর